এবার জঙ্গিপুর, হোস্টেল থেকে উদ্ধার ছাত্রের দেহ। ফার্মেসি কলেজে প্রথম বর্ষের ছাত্র ছিল তহিদ করিম, খুনের অভিযোগ পরিবারের। আরজিকর কাণ্ডের আবহের মধ্যে এবার জঙ্গিপুরের তৃণমূল বিধায়কের হোস্টেল থেকে উদ্ধার হলো ফার্মেসি ছাত্রের মৃতদেহ। মৃত ছাত্রের নাম তহিদ করিম। জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল সে। চলতি মাসের 13 তারিখ রাত্রে এই কলেজের হোস্টেল থেকে উদ্ধার হয় তহিদের নিথর দেহ। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাদের ছেলেকে। ঘটনার পর স্থানীয় রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ, এমনটাই অভিযোগ পরিবারের। বলা হয় ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই অভিযোগপত্র নেওয়া হবে। আরও অভিযোগ কলেজ কর্তৃপক্ষ এবং থানা থেকে জানানো হয় সংবাদ মাধ্যমকে না জানানোর জন্য। রাত্রি 9টার সময় ফোন করছি, আম্মা বাবা আসবে, বাবাকে ছাতু দিবা, গ্যাস সিলিন্ডার দিবা, আর কিছু পারলে টাকা দিবা, আর আচার দিবা, এই বলে ফোন কাটলো। আমাকে বলছে কি করছো, ঘুমিয়ে আছি। আবার সকালে ফোন করছি আর বাবাকে, যে আমি তো দিব, তো ও তো আসবে রাস্তায়। ফোন ওকে ফোন করছি, ফোন আর ধরছে না। কলেজের ওর বন্ধুকে বলেছি, তহিদের বন্ধুকে, রুমমেটকে বলেছি। কি বলেছি? বলছে যে তুই সকাল থেকে নেই, দেখছি আমরা খোঁজাখুঁজি করে, আমি এখন চুল কাটতে এসেছি। তার কয়েক মিনিট পর আমাকে বলছে যে 10টার সময় আপনাকে জানাচ্ছি। 10টা থেকে কোনো কথা 2 মিনিটও হয়নি, বলছে যে আপনার ছেলে নাই, নিয়ে যাবে। সুসাইড করেনি, ওরা মেরে ফেলেছে। ফোন করেছে? ফোন করেছে, আমার ছেলে ওই ধরনের ছেলে নাই। মৃত ছাত্রের বাবা রেজাউল করিম বলেন, 12 তারিখ রাত্রে ছেলের সাথে কথা হয়েছিল। ছেলে বাড়ি থেকে আমের আচার এবং ছাতু আনার কথা বলেছিল। কোনো রকম কোনো মানসিক অবসাদ ছিল না আমার ছেলের। যদি মানসিক অবসাদ থাকতো তাহলে 12 তারিখ রাত্রে ছেলের সাথে যখন কথা হয়েছিল আমরা তখন বুঝতে পারতাম। পেশায় লরি চালক রেজাউল করিম আরও বলেন, 13 তারিখ আমি রঘুনাথগঞ্জ গিয়েছিলাম। সকাল থেকে আমার ছেলের ফোন সুইচ অফ ছিল। রাত 9টা নাগাদ আমি হোস্টেলে যেতেই আমার ছেলের রুমমেট ফোন করে জানায় তহিদ মারা গেছে। আমি হোস্টেলে গিয়ে দেখি আমার ছেলের নিথর দেহ মেঝেতে পড়ে আছে। ঝুলন্ত অবস্থায় দেহ আমাদের দেখানো হয়নি, আমাদের খবর দেওয়া হয়নি, অথচ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। আমি না গেলে হয়তো জানতেই পারতাম না আমার ছেলে মারা গেছে। দেহ হয়তো লোপাট করা হতো, পরিকল্পিতভাবে আমার ছেলেকে খুন করা হয়েছে, তাই বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি। পুলিশ লিখিত অভিযোগ নেয়নি, এমনকি শাসনও হচ্ছে বলেও অভিযোগ। রাত্রে আমরা এই কথা বলার পরে আমরা সব শুয়ে যাই। আমার বিশেষ আমার মোবাইল থেকে ফোন করে, কিন্তু ও ফোন ধরে না। এবার ফোন ধরে না তো ওর আমার বিশেষে চিন্তা ভাবনা যে হয়তো বাথরুমে আছে, না হয় ক্লাসে আছে, না হয় কোনো কাজে ব্যস্ত আছে, ও ফাঁকা হলে ফোন ব্যাক করে। কলেজে গিয়ে কলেজ যাওয়ার আগেই কলেজের সুপার কানন চৌধুরীকে আমি ফোন করি। কানন চৌধুরীর সঙ্গে কথা হয় যে স্যার, আমার আমি তো আমার ছেলের সঙ্গে সেরকম যোগাযোগ করিনি, আমার মিসেস সারাদিন যোগাযোগ করে পাইনি আমার ছেলেকে, তো আমি হোস্টেলে ঢুকে আমার ছেলের সঙ্গে একটু কথা বলতে চাই বা একটু দেখা করতে চাই, আমাকে একটু অনুমতি দেন। উনি আমাকে অনুমতি দিয়েছেন, কলেজে ঢুকেওছি। কলেজে ঢুকেছি, জাস্ট আমি কলেজে গেটে পা দিয়েছি, ততক্ষণ আমার মিসেস আমাকে আবার ফোন করছে যে আমার ছেলে মারা গেছে। উপরে নিয়ে গিয়ে দেখি আমার ছেলে যে রুমে থাকে সে রুমে মেঝে শুয়ানো আছে মৃত্যু অবস্থায়। আঘাতের চিহ্ন ছিল ডান আপনার বাম চোখে, এখানে রক্ত জমে আছে, আর আপনার পায়ে প্রচন্ড 2-3 জায়গায় চোট দেখেছি এগুলো। মালদার ইংরেজবাজার থানার যদুপুর এলাকার বাসিন্দা ছিলেন তহিদ করিম। পাড়াতে খুব মেধাবী ছাত্র বলেই পরিচিত ছিল সে। তার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না বাসিন্দারাও। পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে আরজিকরের ঘটনার মতো আমরা গ্রামবাসীরা রাস্তায় নেমে আন্দোলন করব বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি দোষীদের শাস্তির দাবি তুলে আজ সোচ্চার হন তারা। আমাদের অঞ্চলে যতগুলো উঠতি ছাত্র আছে তার মধ্যে একটা ভালো ছেলে হিসেবে পরিচিত, এবং প্রত্যেকে জানে ছেলেটার কোয়ালিটি কি। ও সুসাইড করতেই পারে না,
ওর তো ইচ্ছা ছিল বড় কিছু হওয়ার, কারণ ওর বাবার সাথে আমার প্রতিনিয়ত কথা হয়, ও ছোট থেকে পড়াশোনা করে তখন থেকে ওর সাথে টাচে আছে, ওর বাবার সাথে আমার ভালো সম্পর্ক। ওকে প্ল্যান করে হোস্টেলেই মারা হয়েছে, এবং যেটা শুনলাম এখন পর্যন্ত এফআইআর হয়নি, হয়তো যেহেতু ওইখানকার জঙ্গিপুরের লোকাল এমএলএর ইনস্টিটিউটটা ও পলিটিক্যাল ক্ষমতা দেখিয়ে লোকাল রঘুনাথগঞ্জ থানার আইসিকে হয়তো ফোন করে এফআইআর নিতে না নেয় তার ওর সেটা বাধ্য করেছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। নাহলে একটা এফআইআর কেন নেবে না পুলিশ? পুলিশের তো এটা ডিউটি। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানল্যান্ড, মালদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।